हेलो एवरीवन अस्सलाम वालेकुम इट्स मी नरमीन अहमद फ्रॉम लीनास थाउजेंड थिंग्स आज के सबा के देखो कि गिफ्टेड पर्पस कि लॉन कलेक्शन जेहतु लास्ट मुमेंट ईद आसछे लास्ट मुमेंट दिखे सबा कि रश कर लास्ट मिनट शपिंग करार जो सो लास्ट मिनट शपिंग जो थे খুবই গিফটিং পারপাসের কিছু অফোর্ডেবল রেঞ্জে কিছু লন কালেকশন দেখাবো যে ব্র্যান্ড আমি দেখাচ্ছি এটা হচ্ছে আল জোহেব যারা যারা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ আপু আমি আবার রিপিট করবো ক্যাপশনের উপর লেখা আছে অলরাইট আর আজকে লাইভ এখন দুটা পেজ থেকে হচ্ছে লিনাস থাউজেন্ড থিং থেকে এবং কি আমার নারমিন আহমেদ পেজ দুটা মানে দুটা পেজ থেকে মূলত লাইভটা হচ্ছে যে যেখানে দেখছেন আপু থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকটি কালেকশন খুবই অফোর্ডেবল হবে প্রিন্টেড লনের ভিতরে যেগুলো খুবই আরাম এবং কি দেখা যাচ্ছে গিফটের জন্য একদম এক কথা সাগিয়া রহমান আপু জয়েন করেছেন তানিয়া আক্তার আপু জয়েন করেছেন হ্যালো আপু তানভীর আহমেদ আপু তানভীর আহমেদ হ্যাজ জয়েন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর জয়নিং দ্য লাইভ সেশন আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট ইউ অল হ্যাভ জয়েন্ড সো গিফটিং ফর ইয়ার মম গিফটিং ফর ইয়ার সিস্টার গিফটিং ফর ইয়ার দেখা যাচ্ছে এনি ওয়ান হোম ইউ ওয়ান্ট টু গিফট এগুলো হচ্ছে পারফেক্ট একটি কালেকশনস प्राइस এটা হচ্ছে আমাদের কামিজের পার্ট অলরাইট সো কামিজের পার্ট যেটা হচ্ছে এখানে লেন্থ দেখতে পাচ্ছি আমি আপ টু 46 প্লাস আছে আপ টু 46 প্লাস আছে লেন্থ এবং যদি এখন সবাইকে ব্যাক সাইডটা দেখাই এটা হচ্ছে ব্যাক সাইড ম্যাটেরিয়ালটা হচ্ছে লনের ব্র্যান্ডের নাম হচ্ছে আল জোহেব ওকে এটা হচ্ছে উল্টা পার্ট মনে হয় এটা উল্টা পার্ট এই যে এখন ঠিক করে নিয়েছি এটা হচ্ছে আমাদের রাইট সাইডটা সো দিস ইজ দি এক্সাক্ট পার্ট অফ দ্য ব্যাক সাইড স্লিপটা সবাই কিভাবে হাতে করে দেখাবো দ্যাট কে সবার জন্য বুঝতে পারে স্লিপটা কত ভালো লাগবে এই দেখেন স্লিপ হচ্ছে এখানে ওকে সেটা প্রাইসটা কত আসবে এটার লেন্থ তো বলে দিলাম প্রাইসটা এখন সবাইকে বলে দিবে ভাইয়া প্রাইসটা কত আসবে 1650 টাকা ওনলি আল জোহেব ব্র্যান্ডের অথেন্টিক পাকিস্তানি লন কালেকশন প্রাইস হচ্ছে 1650 টাকা এটা সালোয়ার পাটে দেখে যাচ্ছে ওকে সো আমরা তিনটা কি করব একসাথে এটাকে নিয়ে একটা পিকচার ক্লিক করে নেব যেন আপনাদেরকে আমরা প্রোভাইড করতে পারি ওকে সো পিকচার ক্লিক করা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আমি সবাইকে বলবো সবাইকে স্ক্রিনশট নিয়ে নাম অ্যাড্রেস এন্ড কন্টাক্ট নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস হচ্ছে ওনলি ফর 1650 টাকা লিনাস থাউজেন্ড থেকে যা যা দেখছেন আপু তো প্লিজ কমেন্ট করবেন এবং কি যা নারমিন আহমেদ ব্লগ পেজ থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ ওকে ওয়েজ আ শোরুম আপু শোরুম ইজ এট আওয়ার পিঙ্ক সিটি শোরুম অ্যাড্রেসটা হচ্ছে গুলশান টু পিঙ্ক সিটি লিফটে হচ্ছে 5 শপ নাম্বার 1 মানে লিফট থেকে লিফট ওপেন হলে ফার্স্ট শোরুমটা আসে হচ্ছে আমাদের লিনাস থাউজেন্ড থিং এ ইন দ্যাট কেস ইউ ক্যান ভিজিট আওয়ার স্টোর এগুলো কি শোরুম শোরুম অ্যাভেলেবল এইটা অ্যাভেলেবল না আচ্ছা সবগুলো কিন্তু শোরুম অ্যাভেলেবল হবে না কিন্তু ম্যাক্সিমাম অ্যাভেলেবল হবে সেটা হচ্ছে আমাদের কামিজ সালোয়ার কামিজ এন্ড দুপাট্টা 1650 টাকা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর লাগছে আমার কাছে আর পাকিস্তানি লনের বিষয়ে আমাকে আর বলা দরকার নেই সবাই জানে যে এটা সফট কত হবে এটা লেন্থ কতটুকু আছে এটা যেটা করেছে বন্দেজ প্রিন্ট দেখেন আপনারা সবাই বন্দেজ প্রিন্টের উপরে করেছে শাকিলা পারভিন আপু জয়েন করেছেন হ্যালো আপু আই এম রিয়েলি হ্যাপি দ্যাট ইউ অল হ্যাভ জয়েন আজকে সকাল সকাল একটু লাইভে আসা কারণ দেখা যাচ্ছে এই টাইমটাতে রাশ কম থাকে সবকিছু নিয়ে আমাদেরও ফ্লেক্সিবিলিটি থাকে সেটা হচ্ছে আমাদের দুপাট্টা যারা বন্দেজ প্রিন্ট অনেক লাইক করে থাকেন পাকিস্তানি লন দেখাচ্ছি আল জোহেব ব্র্যান্ডের কামিজের লেন্থ হচ্ছে 46 ম্যাটেরিয়ালটা অনেক সফট হবে গিফটের জন্য পারফেক্ট সালোয়ারটা দেখি একটা পিকচার ক্লিক করি সালোয়ারটা হচ্ছে মানে ডার্ক মানে ব্রাউনিশ ব্ল্যাক এর ভিতরে ওকে ওকে এই হচ্ছে এন্টায়ার আমাদের দুপাট্টা এন্ড কামিজ কামিজের ব্যাক সাইডটা দেখে দিব দিস ইজ দি ব্যাক সাইড পোরশন স্লিভের জন্য এখানে স্পেস করা আছে মানে এন্টায়ারলি সবগুলো সেগমেন্ট ওয়াইজ হ্যাঁ এরকম করে স্লিভ দেওয়া থাকবে ব্যাক সাইড থাকে ফ্রন্ট সাইড থাকে ওয়ান মোর থিং টু বি নোটেড যত জলদি পসিবল হোক আজকে অর্ডারটা কনফার্ম যেভাবে হোক করতে হবে আপনি যদি এক দুই ঘন্টা লেট করে ফেলেন দ্যাট কিস তো হবে আপনি আর ডিসপ্যাচ করতে গিয়ে লেট হইলে আপনি ডেলিভারি না পেতে পারেন বিকজ আজকে লাইফটা খুবই রিস্কি করা আপনি টাইম মতন পাবেন কি না এটা একটা ফ্যাক্টর হয়ে যায় সো এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনাদের অর্ডার প্লেসের টাইমিং এর ব্যাপারটা ওকে সেটা হচ্ছে আমাদের স্ট্রবেরি রেড কালার বলতে পারি সুন্দর একটা রেড এন্ড পিঙ্ক এর কম্বিনেশন এগুলো হচ্ছে আল জোহেব একজন জিজ্ঞেস করছেন কোন ব্র্যান্ডের আপু এটা হচ্ছে আল জোহেব ব্র্যান্ডের লন কালেকশন
ओके डिजिटल प्रिंट इटा होच्छे नेक पोर्शन टा मटेरियल टा किंतु अनेक सॉफ्ट एगलो गिफ्ट जनो एक कथा परफेक्ट ये होच्छे पूरा हमारे कमीज़े पार्ट टा राइट सर कमीज़ टा के मैं रख बो बैक साइड टू पॉल देखा ची इटा होच्छे दुपट्टा सो अपने माँ के अपने देखा जाच्छे अपने लव्ड वन किंतु था क्या जो गिफ्ट जनो बेसिकली जाके दिले चाच्छेन दिस बी अ परफेक्ट थिंग प्राइस होच्छे 1,650 टाका 1,650 टाका 1,650 টাকা সবাইকে বলবো একটু প্লিজ আপনাদের ফ্রেন্ডস দেরকে ট্যাগ করবেন যেন ওরা দেখতে পারে আমাদের লাইভ সেশনটি এবং আমাদের প্রিভিয়াস লাইভ কিন্তু আমাদের অনেক বুশরাপু লাইভ করেছে লিনাপু লাইভ করেছে ওখানে অনেক কালেকশন দেখানো হয়েছে যেটা এক্সক্লুসিভ পার্টি ওয়ে দেখতে চাচ্ছেন মূলত সো দেখানো কম্পিউটার পিছু ক্লিক করা শেয়ার সালোয়ারটা কিন্তু জানেন আপনারা সবাই এন্ড এটা হচ্ছে ব্যাক সাইডটা হ্যাঁ ব্যাক সাইডে দেখেন কত বড় ফ্যাব্রিক আনস্ট্রেচ যেহেতু যত হেলদি হোক না কেন সবারই হবে এটা হচ্ছে স্লিভের পার্টটা ওকে So back side देखी दिलाम, front side देखी दिलाम। जहाँ तो dark color like पर था कि निकन go for this one। Next color की देखा अच्छी हमरा, next था कुछ green। अच्छा इखाने आमा के बोलते हैं delivery अच्छा, yes आपको delivery को था ने बोलती जाती है। आज के life पर कोनो plan ही चिलो ना, but plan करो होते because हमारे अनेक request चिलो जब आपको किसी gift purpose जो ना हमारे किसी collection देखा ले भालो होतो, तो शेके तो gifting purpose जो ना मैं customer तो कथा रखना जो ना किंतु life टे करा, से देखने इटा होते चार्ज ১৬৫০ টাকা প্রাইস ১৬৫০ টাকা হচ্ছে এটা প্রাইস এন্ড স্লিভটা হচ্ছে এখানে স্লিভটা অনেক বড় খুবই সুন্দর গ্রিন টা ব্ল্যাক টা খুবই সুন্দর ছিল দিস ইজ ইন দি শেড সুন্দর একটা ডাস্টি পিঙ্ক বলতে পারি ওকে দেখেন নেক পিস এটা মনে আমাদের অনেকগুলো কালার আছে ओके फवाइजा आपको हेलो अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम सिस्टर थैंक यू सो मच फॉर जॉइनिंग ए देखने तो छ प्रिंट हां नेक पीस ए टाइप पे प्रिंट जरा कि में ताकि स्किन देखा जाए बिकॉज़ তিনটা পোর্শন করা আছে এখানে ওকে এন্ড এটা দামন পাটটা ভালো করে দেখেন দামন পাট দেখানোই হচ্ছে না এই যে দামন পাটটা এন্ড দিস ইজ দি লো পোর্শন প্রিন্টটা এন্ড এই পাশে একটা স্লিভ ওকে দেখো না কমপ্লিট আমার ব্যাক সাইড দেখো না বাকি রয়েছে দেখিয়ে দিব একটু পর 1,046 যেটা যদি পসিবল অর্ডার প্লেস করতে হবে নাম অ্যাড্রেস এন্ড কন্টাক্ট নাম্বার দিয়ে ইনসাইড টাকা ডেলিভারি দেওয়া যাবে এই দেখ প্রশ্ন কিন্তু আউটসাইড টাকাতে ব্যাপারটা হচ্ছে ডিফারেন্ট আপনাদেরকে অ্যাজ আর্লি পসিবল ইনবক্স করতে হবে হ্যাঁ এই যেটা হচ্ছে ব্যাক সাইড এটা উল্টা ধরেছি ব্যাক সাইডটা এই দেখেন ব্যাক সাইডটা ওকে এটা হচ্ছে ব্যাক সাইড দেখুন আমরা একদম কমপ্লিট হয়ে গেল নেক্সট কি দেখাচ্ছি আমরা নেক্সট দেখাচ্ছি টমেটো রেড কালারের ভিতরে যারা একটু ডার্ক কালার লাইক করে থাকেন তাদের জন্য লং কত আপু লং হচ্ছে 46 প্লাস হাই হোমাইরা হাই হানিমা আপু সেটা হচ্ছে আমাদের একটা খুবই সুন্দর লনের কালেকশন তো বানিয়ে পড়লে ভাল লাগবে নেক পিসে পার্টটা সবাই দেখে নিতে পারছেন প্রাইস হচ্ছে 1,650 টাকা যারা যা আমার পেজটা দেখছেন লাইভটি সবাইকে বলবো একটু কমেন্ট করতে হবে ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স ওকে এই যেটা হচ্ছে ব্যাক সাইড আমাদের কালকে
আমাদের কালকে কালকে প্রশ্ন আর কি আমাদের দেশে বাইরে থেকে যারা যারা অর্ডার করেছেন ইনশাআল্লাহ ডিসপ্যাচ হয়ে যাবে সুন ডিএইচএল এর মাধ্যমে আমাদের সব প্যাকেজিং হয়ে গিয়েছে ইনশাআল্লাহ উই উইল গেট সুন ডিএইচএল এর ক্ষেত্রে যেটা হয়ে থাকে 7 থেকে 10 দিনের মধ্যে পেয়ে যাবেন ওকে লুক এট দিস ওয়ান নাও এটা তো খুবই সুন্দর না দুপাট্টাটা হচ্ছে পুরো প্রিন্টেড একটা স্কয়ার শেপের ভিতরে এটা হচ্ছে একটা খুবই সুন্দর একটা লন ওকে ইট ওকে দা নাইস আই লাইক দিস ওয়ান ওকে সালোয়ারটা দেখি সালোয়ারটা হচ্ছে এখানে প্রিন্টেড স্ট্রাইপস এর উপরে ফাহমিদা আপু জয়েন করেছেন সোমাইয়া আপু জয়েন করেছেন সবার নাম দেখতে পারছি জারিন সুবা আপু জয়েন করেছেন হ্যালো এভরিওয়ান এটা হচ্ছে সালোয়ার দুপাট্টা এন্ড কামিজ ওকে ব্যাক সাইড দেখাতে চাচ্ছি স্টেবল লেন্থ কত ভাইয়া স্টেবল লেন্থ 42 আচ্ছা স্টেবল লেন্থটা সবাইকে বলে 21 এর মতন হবে হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইড ওকে 21 এর মতন হবে দিস ইজ দি ব্যাক সাইড পোরশন দামান পাটটা সবাইকে দেখাবো এটা হচ্ছে দামান পাটটা নিচের দামান পাটটা আপু ব্ল্যাক কালার হবে আচ্ছা ইয়েস দেখি আপা আছে কিনা দুপাটটা রেখে দিচ্ছি कम्बिनेशन देखिए छवि अन्यकम देखा जा पिक्चर क्लिक कर इनबॉक्स कर ले फ्रंट पार्ट ফ্লোরা প্রিন্ট বেসিক্যালি এটা হচ্ছে ব্যাক সাইড পার্টটা ইচ্ছা করলে কি এটা সামনে দেওয়া যায় হ্যাঁ দিতে পারবে আচ্ছা এটা কিন্তু ইচ্ছা করলে আপনি সামনে দিতে পারবেন এটা আপনার ইচ্ছা দিস ইজ দি লাইক একটা পার্ট বলে দিন এটা হচ্ছে একটা পার্ট এখন আপনি যেভাবে ভালো মনে করেন আর ওকে এটা কোনো নেসেসারি না যে এটা ফ্রন্ট এন্ড ব্যাক দিতেই হবে এটা হচ্ছে স্লিভের পার্ট 1650 টাকা প্রাইস আপু যে জিজ্ঞেস করছেন 1650 টাকা প্রাইস আর যারা গর্জিয়াস দিস ড্রেস দেখে যাচ্ছেন কালকে লাইভ দেখে নেবেন আমাদের বর্ষা আপু খুব সুন্দর লাইভ করেছেন কালকে লাইভটিতে উনি ওখানে পার্টি ওয়্যার কালেকশন দেখিয়েছিলেন ওকে সো এটা হচ্ছে আমাদের আরেকটা সালোয়ার টপ হ্যাঁ ওকে 1650 টাকা দোপাট্টাটা হচ্ছে পুরো কালারফুলের ভিতরে দোপাট্টা এভাবে রাখি এই দেখেন কিং ওকে this is done sleeve length to shobake measurement eta amar samne ache ami sleeve length to shobake dekhiye dibo je sleeve length ta koto rokho shobai dekhe nite parlo aisha pole kitchen janata pole kitchen assalamu alaikum wa alaikum assalam apu okay so ekhon jeta dekhabo eta hocche light ekta mint color like lighter shade of mint it is neck te erokom veer moton asche kaftan type er moton okay prices only for 1650 taka fabric ta hocche al zohe branded lawn collection ektu kache dekhi amra self printed ar upor diye khubi sundor kore ekti red er contrast okay so eta hocche front part e dekhiyechi ami shobake back side and sleeve to dekhiye dibo dupatta ta hocche ekhane main ekhane je attraction jodi bolte je main target te hocche dupatta khubi sundor highlight koreche फोने কালারটা বুঝতে পারছেন না ইনবক্স করলে হবে আমরা আপনাকে পেচটা সেন্ড করে দিব এই হচ্ছে দুপাট্টা পুরো হচ্ছে লম্বা স্ট্রাইপস এর ভিতরে ওকে এখন সবাইকে দেখাবো হচ্ছে এটার ব্যাক সাইড এন্ড স্লিভার মেজারমেন্টটা একটু ওয়েট করতে হবে এটা হচ্ছে ব্যাক সাইডটি ওকে খুবই সুন্দর প্রিন্ট নাইস প্রিন্ট এটা হচ্ছে স্লিভার পার্ট এখন স্লিভটা কতটুকু হবে সবাইকে একটু এস্টিমেট করে জানাচ্ছি আই এম ভেরি ব্যাড ইন মেজারিং সো প্লিজ আচ্ছা yes he is absolutely right ekhon jodi ami extend na kore dori miss ekhon theke dori 21 inch thik ki bolcho tumi aro ache but 21 mane make korar por 21 hobe 23 ache ekhane make korar por 21 inches er moton etar sleeve er length ashbe it's absolutely fine okay rekhi dichi dress ta ami
ওকে সো নেক্সট দেখাচ্ছি গ্রিন কালারের সাথে একটা ব্লুইশ কম্বিনেশন এই টাইপে কিন্তু আমাদের কাছে কোয়াইট ফিউ কালার আছে এটা একটু কনফিউজিং লাগে মাঝে মাঝে কি আছে এই যে নেক পার্টে এবারে আসবে আচ্ছা এই হচ্ছে আমাদের কামিজের পার্টটা ওকে ফ্রন্ট দেখি লং কত হবে আদিবা আপু লিখেছেন আবিতা আপু লিখেছেন আপু 46 ইঞ্চেস প্লাস এই যেটা হচ্ছে পুরো স্ট্রাইপস এর ভিতরে একটা জিগজ্যাগ 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 এর মতন একটা প্রিন্ট এন্ড এখানে ব্ল্যাক এর বর্ডার আছে দিস ইজ দি পিঙ্ক কন্ট্রাস্ট সো পিঙ্ক এর সাথে যখন একটা গ্রিন এর কন্ট্রাস্ট আসে ইট গিভস আ নাইস লুক ওকে নেক্সট কি দেখতে পারি দি স্লিভ এর পার্টটা ছিল 21 ইঞ্চেস এর মতন আর এটা হচ্ছে ব্যাক সাইডটা তাই না ভাইয়া জি এটা হচ্ছে ব্যাক সাইডটা কোনো কনফিউশন হবে ইনবক্স করে ফেলবেন আপনাকে আমরা সলিউশন দিয়ে দেব আর কার কার অর্ডার পেন্ডিং আছে এখন জানান তো আমাকে একটু আপু কার কার অর্ডার পেন্ডিং আছে আল্লাহ এত অভিযোগ আমাদের কাছে আল্লাহ এখন অর্ডার পাইনি এই সেই আমরা কিন্তু ডেলিভারি খুবই সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি কিন্তু কিছু কিছু মেসেজেস থাকে যে আপু এখনো পাইনি তখন আমার মানে দেখা যাচ্ছে মেসেজ নিয়ে থাকার কারণে নোটিস হয় না আপনাকে একটু আবার মেসেজ করতে হবে যে আপু আমি এখনো পার্সেলটা পাইনি বা হোয়াটস দ্য আপডেট এটা হচ্ছে একটা we are always like on we are আমরা খুবই অর্গানাইজড লিনা সামথিং সবসময় অর্গানাইজ থাকে বাট মাঝে মাঝে হয় না যে মিস্টেকের কারণে লেট হতে পারে ওকে সেটা হচ্ছে লাইট একটা ব্রাউন কালারের সাথে এটা আমাদের কাছে কালার আছে অনেকগুলো না এটা অনেকগুলো কালার আছে আমাদের কাছে হ্যাঁ মানে ওগুলো শেষ হয়ে গিয়েছে আচ্ছা তিতি আপু আবার জয়েন করেছে দুইটা কালার আছে এটা আমাদের কাছে আছে দুইটা দুইটা কালারই আছে ওকে ফাইন এটা হচ্ছে ব্যাক সাইড পোর্শনটা লন কালেকশন দেখাচ্ছি আপু সালভারটা এখানে সালভারটা খুলে দেখাই একটা শুধু দেখলে দেখাবো বাকি সবগুলো তো সেমই হয় সালোয়ার কামিজ কেনার সময় অবশ্যই সালভারটা চেক করে কিনবেন সালভারটা হচ্ছে মেইন জিনিস বিকজ সালভারটা যদি আরাম না হয় আপনি পরে শান্তি পাবেন এই দেখেন সালভারটা দেখছেন কত বড় আর কিছু বলার দরকার নেই আমার রাইট সো এটার পিছনে আর কিছু নাই বলি এই হচ্ছে দোপাট্টা দিস ইজ সো ফার ডান দেখানো শেষ নেক্সট দেখাচ্ছি ডিপ একটা মেহেন্দি ডিপ বলবো না ড্রাই মেহেন্দি পাউডার কালার স্লিভটা দেখা ও ইয়েস ও মাই গড জানাত আপু ইউ আর সো রাইট আমি স্লিভ দেখান এটার আই এম সরি ফর দ্যাট আপস ওকে ওকে এটা হচ্ছে স্লিভটা ঠিক আছে না নাকি উল্টা ধরেছি জানাত আপু থ্যাংক ইউ সো মাচ ফর সেইং মি আউট এই যে এটা হচ্ছে স্লিভ পার্ট ওকে স্লিভের পার্টটা দাও তো পেটটা মানে এই পার্টটা নিচে থাকতে চাই কি দিস ইজ স্লিভ পার্ট এখন ঠিক আছে ওকে দেখিয়ে দিলাম স্লিভ পার্টটা দেখিয়ে দিয়েছি সো নাও লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান যেটা হচ্ছে ড্রাই মেহেন্দি পাউডারের একটি কালার ওকে প্রিন্টে সবাইকে কাছ থেকে দেখাই দিস ইজ দি ফ্রন্ট পোর্শন লম্বা স্ট্রাইপস এর উপরে ইউ নো দি কালার কম্বিনেশন কিসের উপরে আছে দিস ইজ দি লো পোর্শনটা এই দেখেন ওকে হ্যাঁ এটা স্লিভটা হচ্ছে এখানে এই যে এই মাস্টার্ড কালারটা হচ্ছে স্লিভটা আর কি ওকে স্লিভটা আমি আবার ব্যাক করবো আর কিছু পিকচার ক্লিক করে ফেলি দেন এটা স্ট্রাইপস মানে জিগজ্যাগ স্ট্রাইপস এর উপরে করা সেম এগুলো প্যাটার্নটা জিগজ্যাগ প্রিন্ট প্রাইস 1650 টাকা তো পিকচার ক্লিক করে আপনিও এখানে স্ক্রিনশট নিয়ে নেন ওকে সো পিকচার ক্লিক করা শেষ এখন ডিটেইলস বলি সালভারটা অ্যাজ ইউজুয়াল ড্রাই মেহেন্দি পাউডার কালার আছে দোপাট্টা ইজ ইন জিগজ্যাগ শেপ এখানে হচ্ছে ব্ল্যাক এর বর্ডার দেওয়া আছে অলরাইট দেখানো কমপ্লিট এন্ড কামিজ তো সবাইকে দেখাবো কামিজের স্লিভটা হচ্ছে এখানে এই পার্টটা হচ্ছে স্লিভটা আমাদের মাস্টার্ড ডিপ মাস্টার্ড ওকে ফ্রন্ট এন্ড ব্যাকটা এটা ব্যাক সাইডটা এটা ব্যাক সাইডটা ভাইয়া হ্যাঁ তো ব্যাক এন্ড ফ্রন্ট কি অলমোস্ট সেম লাগে গেছে আচ্ছা ওকে দিস ইজ দি ব্যাক সাইড পোর্শন ওকে সো দিস ইজ ডান দেখানো শেষ হয়ে গেছে আমি যদি কোনো কালেকশন দেখাতে মিস করে ফেলেছি আপু জানান তো মতন মেসেজ করে আমাকে জানাবেন সি আই ফিল সো গুড দ্যাট ইউ অল আর লাইক সিইং মি যে এটা দেখান আপু এটা করেন আপু ওকে এটা হচ্ছে এরকম একটা কামিজ লনের কামিজ যেটা হচ্ছে ফ্রন্ট ব্যাক পুরাটাই হচ্ছে সেম
প্রিন্টের উপরে একদম চিকন বাড়ি কাজের উপরে প্রিন্ট নাইস কালেকশন থ্যাংক ইউ আপু হ্যাঁ দিস লিভ ইট ডিফারেন্ট আপ সাইডে কিন্তু প্যানেল আছে এখানে দিস ইজ ডান লাইক এটা হচ্ছে একটা এক্সট্রা প্যানেল কিউ থাকে কামিজে এই সাইডে দিয়ে রাখে আই হ্যাভ সিন লট অফ পাকিস্তানি ড্রেসেস যেখানে সাইড দিয়ে এখানে এই প্যানেলটা দিয়ে রাখে বাট কিউ আছে নিচে এক্সটেন্ড ভার্জন দিয়ে রাখে বাট কামিজটা বড় হয়ে যায় এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে এটা আমাদের ডায়মন্ড পার্ট এই বর্ডারটা ব্যাক দেখো ব্যাক ইন ফ্রন্টটা সেম আপ এটার সেম মানে সুন ব্র্যান্ডের আল জোহেবের লন কালেকশন এটা হচ্ছে স্লিভের পার্টটা আপু ব্যাক ইন ফ্রন্ট এটা সেম আপু পুরো ওকে ডাউন পার্টে সবাইকে দেখিয়ে দিয়েছি সাইডে একটা বর্ডার একটা ক্রিয়েট করা আছে দোপাট্টা দেখে যাচ্ছি আর এটা প্রাইস সেম রাইট সেম সবই সেম 1650 টাকা গিফটের জন্য যারা লাস্ট মিনিট শপিং করেন তাদের জন্য বেস্ট একটা অপশন গিফটের জন্য এটা হচ্ছে পারফেক্ট একটি কালেকশন ওকে সো গিফট এটা হচ্ছে পারফেক্ট কালেকশন প্রাইস হচ্ছে মাত্র 1650 টাকা 1650 টাকা আমরা কিন্তু পিকচারও ক্লিক করে ফেলেছি দোপাট্টা সবাইকে একটু আবার করে দেখাই আপনাদের কালেকশন দেখান এটা হচ্ছে দোপাট্টাটা আমি আবার রিপিট করছি এই যে দোপাট্টা সাইড দিয়ে হচ্ছে এরকম বর্ডার কাজ করা এই যে বর্ডার বেসড এরকম সুন্দর কাজ করে দিস ইজ দি দোপাট্টা পার্ট এই তো ওকে সুন্দর একটা ব্রাইট পিঙ্কের সাথে নেক্সট দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক এন্ড গ্রিনের মতন সেম কন্ট্রাস্ট এই দেখেন এটা কালারটা বলতে গেলে হচ্ছে টমেটো রেড কালারের ভিতরে রাইট এই যেটা হচ্ছে ফ্রন্ট সবাইকে দামন পাটটা দেখাবো বিকজ নিচ থেকে দেখা যাচ্ছে না এই যে দামন পাট ওকে এটা হচ্ছে ব্যাক সাইডটা যদি কেউ লেটলি অর্ডার করবে তখন সে কিন্তু লেটলি পাবেন আপনার সবাই বাট অর্ডার কনফার্ম করে ফেললেই বেস্ট এই হচ্ছে আমাদের কামিজ যত জলদি পসিবল হোক অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এটা হচ্ছে স্লিভের পার্ট এটা হচ্ছে স্লিভের পার্ট তবে একটা কথা কি এগুলো থাকে না সো যত জলদি পসিবল হোক অর্ডার কনফার্ম করে ফেলবেন আপু ওকে আর যদি মনে করেন যে আপনার লেট অর্ডার করে ফেলেছেন একদম লেটলি অর্ডার করেছেন তবে কালেকশনটা অ্যাভেলেবল আছে এটাকে আপনি বুক করে রাখতে পারবেন কিছু অ্যাডভান্স করে এদের পর নিতে পারবেন ওকে আর যারা আজকে এমনি অর্ডার করে ফেলবে তারা কালেকশনস পেয়ে যাবেন ওকে নেক্সট দেখাচ্ছি টিল কালার ব্ল্যাক টিল কালার একটু কমেন্ট করে নিচ্ছি লং কত আপু 46 প্লাস আমি আমার লাইফ রেট শেয়ার করি মাঝে ওকে সাবিনা আপু জয়েন করেছেন হ্যালো আপু লাকি আপু জয়েন করেছেন হ্যালো সো দেখেন আপনারা সবাই এটা হচ্ছে টিল কালারের সাথে প্রিন্টেড উইথ সেলফ প্রিন্ট অ্যাকচুয়ালি ফ্লোরা আর উপরে কাজ ওকে এই হচ্ছে পুরো আমাদের লনের কালেকশনটা এবং যদি একটু দামন পাটটা দেখাই এই যে দামন পাটটা ওকে দামন পাটটা সবাইকে দেখিয়ে দিয়েছি লেন্থ হচ্ছে 46 প্লাস ওকে 46 প্লাস সবাইকে দোপাট্টা দেখাবো ফ্লোরা প্রিন্টের উপরে ফ্লোরা প্রিন্ট যা একটু ডার্ক করে লাইক করে থাকেন দিস ইজ নাইস সালোয়ারটা আর একটা পিকচার ক্লিক করে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিন ওকে আই হোপ সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েছেন প্রাইস হচ্ছে 1650 টাকা আমাদের লন কালেকশন ওকে আমি আর রিপিট করলাম না কিছু ও এটা ব্যাক এন্ড ফ্রন্ট কি দেখাবে ওকে সো এনিওয়েজ এটা ছিল আমাদের ফ্রন্ট পার্ট রাইট এই পার্টটা হচ্ছে আমাদের স্লিভের পার্টটা এন্ড ব্যাক সাইড হচ্ছে এখানে এটা হচ্ছে ব্যাক সাইড ক্যামেরাতে রিফ্লেক্ট করে কালারটা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইড সো দিস ইজ ডান সো ফার আমরা নেক্সট দেখবো হচ্ছে একটা পাউডার ব্লু কালার এটা আমাদের কাছে আরেকটা কালার ছিল এর আগে দেখানো হয়েছে অলরেডি এই দেখেন ওকে 1650 টাকা খুবই অফোর্ডেবল আপনি পাচ্ছেন এই ড্রেসটা সবাইকে একটু ক্লোজলি দেখাই এই হচ্ছে পর নেক লাইনটা ওকে পুরো জমিনে পার্ট দেখিলেন ড্রেসের অ্যান্ড এটা হচ্ছে নিচের পোর্শনটা মানে নিচের দামন পার্টটা দোপাটা দেখি দোপাটা এই তো অফিস ওয়ার রেগুলার ওয়ার ক্যাজুয়াল ওয়ার বলেন এই টাইপের কালেকশনস খুবই সুন্দর হয় আর গিফটের জন্য তো কোনো কথাই না 1650 টাকা আমি সবাইকে এনকারেজ করছি না একবার যে শোরুমে এসে কিনতে হবে না আমি আপনাদেরকে এটাই বলছি যে আপনারা স্পট পারচেজ করতে পারেন আপনার ইচ্ছা কিংবা
অনলাইন পারচেজটা করে ফেলেন স্টে সেফ স্টে হোম এন্ড পারচেজ ফ্রম অনলাইন এগুলো পেয়ে যাবেন আপনার সবাই কালেকশনস গুলো খুবই সুন্দর আছে উইথ আ ভেরি প্রিটি কালারফুল দোপাট্টা এই যে স্লিভ এন্ড ব্যাক সাইড দেখুন এখনো বাকি আছে 1650 টাকা সো এটা দোপাট্টা এন্ড সিলভার রেখে দিচ্ছি সবাইকে স্লিভটা দেখিয়ে দিব ঠিক মতো স্ক্রিনশট নিচ্ছেন যখন আমি পেজটা ক্লিক করবো তখনই আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে একটা সুন্দর টমেটো রেড কালার একদম লাল বলবো না এটা হচ্ছে একটু টমেটো রেড কালারের ভিতরে ওকে এই হচ্ছে শারমিন আপু ইজ ওয়াচিং হ্যালো আপু আজকে অনেক আপু দেখে দেখছি জয়েন করতে এই টাইমটা মনে হয় কনভিনিয়েন্ট না সবার জন্য এটা হচ্ছে মিষ্টি কালার বলা যায় নাকি টমেটো রেড মিষ্টি কালারের বলি এটাকে তাই না সাই কনসিডার দিস অ্যাজ মিস্টি কালার ওকে মিস্টি কালারের সাথে কি সুন্দর করে হচ্ছে এটা কামিজ আপু ড্রেস যত দামি হোক বা যত রিজনেবল হোক মেকিংটা হচ্ছে ইম্পর্টেন্ট ড্রেসের মেকিংটা সুন্দর করে বানিয়েবেন দেখবেন সব ড্রেস ভালো লাগবে ওকে এই হচ্ছে যে আমাদের ড্রেসটা এটা হচ্ছে নিচে দামান পার্ট এই কামিজের দামান পার্টটা এটা হচ্ছে স্লিভের পার্টটা অলরাইট স্লিভের পার্ট সবাইকে ব্যাক সাইডটা দেখিয়ে দিব এর ব্যাক সাইডটা দেখতে কিরকম এই যে দিস ইজ দি ব্যাক সাইড পোর্শন ওকে সো আমার কামিজ দেখানো শেষ দোপাট্টা দেখে নেবেন দোপাট্টা এখানে খুব সুন্দর করে প্রিন্ট করা নেক্সট দেখাচ্ছি ব্ল্যাক এর ভিতরে না 1650 টাকা প্রাইস আপু ম্যাটেরিয়ালটা হচ্ছে লন আপু লন কালেকশন উপরে এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে লুক এট দিস দিস লুকস লাইক আ কাতান টাইপ এর ড্রেস বাট কাতান না এটা কাতানের মতন কিছু একটা করেছে এই দেখেন পুরোটা হচ্ছে প্রিন্টেড সফট প্রিন্টেড লন কালেকশন 1650 টাকা আল জোহে ব্র্যান্ডের দেখি দোপাট্টা ওকে সো আজকে মনে হয় প্রায় 20টা মতন ড্রেস দেখাচ্ছি আফসান আপু জয়েন করেছেন নুকসান আপু জয়েন করেছেন হ্যালো আপু সো আমাদের যে খুবসুরত কালেকশন দেখে চাচ্ছিলেন খুবসুরত কয়েকটা কালেকশনগুলো এখনো অ্যাভেলেবল আছে ইনবক্স করতে হবে আপু আচ্ছা এটা হচ্ছে আমাদের ব্র্যান্ডের লন কালেকশন এটাও মনসুন ক্যাটালগের 1650 টাকা দোপাট্টাতে খুবই সুন্দর করে চারপাশে এরকম বর্ডার বেস করা ওয়ার্ক দোপাট্টা খুব সবাই দেখে নিয়েছেন না সালোয়ারটা গ্রে কালার সালোয়ার দোপাট্টা দেখানো শেষ ওকে আমি সবাইকে দেখাবো হচ্ছে কামিজের ব্যাক সাইড পোর্শনটি এটা হচ্ছে ঠিক আছে না ঠিক ধরেছেন এটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইড পোর্শনটা ওকে এন্ড স্লিভটা হচ্ছে এখানে ওকে স্লিভটা হচ্ছে এখানে ওকে দিস ইজ সো ফার ডান প্রাইস আপু যা দেখাচ্ছি সবই 1650 টাকা এটা হচ্ছে আরেকটা মনে আছে এর আগে যে পিঙ্কটা দেখিয়েছিলাম পিঙ্কটার এটা হচ্ছে সেম ব্লু টোন আসছে আহমদ সামিরা আপু ইজ ওয়াচিং হ্যালো আপু এই তো এই যে এটা হচ্ছে সাইডের বর্ডার দিস ইজ এন এক্সটেনশন প্রোভাইডেড ফর ইউ দ্যাট আপনি আপনার স্লিভে সালোয়ারে এনিওয়ে ইউ ওয়ান্ট টু প্লেস আপনি নিতে পারবেন ওকে এটা হচ্ছে আমাদের কামিজের পার্টটা একটু স্লো যাব এটা হচ্ছে ব্যাক সাইড একটু ব্যাক সাইড এটা হচ্ছে দামান পার্টের বেসিকলি ফ্রন্ট পার্টের ফ্রন্ট ব্যাক দুনো পাশে দাও আছে আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছি একটা এই যে এটা ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক সাইডটা দামান পার্ট আর কি সো এনিওয়েজ দেখানো শেষ আমি এটা এভাবে রাখি তো বেস্ট হবে দোপাট্টা দেখিটা দোপাট্টা হ্যান্ড সালোয়ার 1650 টাকা রেঞ্জ স্ক্রিনশট নিয়েছেন তো ভালোভাবে ওকে আর এটা স্লিভটা সবাইকে শেষবার এরকম দেখিয়ে দিব এটা স্লিভটা কিরকম হয়েছে এই যে স্লিভটা এটা উঠাবো এটা স্লিভের পার্টটা সো ফার ডান নেক্সট দেখাচ্ছি পিঙ্ক কালারের ভিতরে যেটা হচ্ছে এটা খুবই সুন্দর প্রিন্ট বন্দেজ প্রিন্ট মানে বন্দেজ না এটা হচ্ছে বল প্রিন্টের মতো এটা প্রিন্টের ভিতরে
अफसाना आपू जॉइन करेछेन हेलो आपू शर्मिन शर्मिन हबीबा लकी आपू जॉइन करेछेन हेलो आपू ओके ए देख पिंक कलर रानी पिंक स्लीवर पार्ट देखाच्छी वेट करबेन आपू भैया देखें तो नायम आपू की लिखेछेन ব্ল্যাকের আগেটা একটু দূরে দেখেন ব্ল্যাকের আগেটা ঠিক আছে আপু দেখাচ্ছি থ্যাংক ইউ ফর ইওর কমেন্ট আপু নাইম আপু একটু আগে যে ব্ল্যাক দেখাচ্ছি আগেটা কোনটা ছিল ব্ল্যাকের আগেটা কি ছিল দেখছ আপু তো বিট করবে মিষ্টি কালার তো নাম বলতো আপু মিষ্টি কালার মিষ্টি কালার ছিল নাইম আপু পিং বক্স গুলো আপনি কি আমি ক্লিয়ার ছবি দিয়ে দেব নাকি লাইভে দেখাবো কোনটা লাইভে দেখতে চাচ্ছ ঠিক আছে লাইভে দেখিয়ে দেব একটু ওয়েট করতে হবে হ্যাঁ দেখাচ্ছি আমি সো এটা বিষয়ে কথা বলি সালওয়ার হচ্ছে এখানে সালওয়ার হচ্ছে এখানে কামিজটা সবাইকে দেখিয়ে দিই এটা হচ্ছে কামিজটা আমাদের নেক লাইনটি এটা হচ্ছে পুরো বেস এই যে এটা হচ্ছে নিচে দামন পার্টটা আর এই পার্টটা দামন পার্ট এখানে এন্ড হচ্ছে বাকি লোক দামন পার্ট হচ্ছে ব্যাক সাইডের জন্য আই থিংক আমি সবাইকে বুঝিয়ে দিতে পারছি এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এখন আপনার উপর ডিপেন্ড করে কতটা রাখতে যাচ্ছেন এই বাকি পার্টটা থাকবে ব্যাক সাইডের জন্য না এটা পুরো ফ্রন্ট এটা পুরো ফ্রন্ট ভাইয়া মিষ্টি আছে রাইট আছে না ঠিক আছে সবাইকে আবার দেখিয়ে দিচ্ছি আমি একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম একটু ওয়েট করবেন সবাই ব্যাক সাইডের জন্য আলাদা করে দামন দেওয়া আছে আচ্ছা এই যে কামিজে দেখতে পাচ্ছি কামিজের আপ টু এতটুক এই শেষ পোর্শন হচ্ছে ফ্রন্ট পার্টে দামন পার্ট অলরাইট ব্যাক সাইডটা সবাইকে দেখিয়ে দিই এটা হচ্ছে ব্যাক সাইডটা এই যে ব্যাক সাইডের জন্য আলাদা করে দামন দেওয়া আছে দামনটি দামনটি দেওয়া আছে ওকে এই দেখেন ব্যাক সাইডের জন্য এখানে দেওয়া আছে প্রিন্ট এটা পেছনে ক্লিক করা হয়েছে ভাইয়া না হলে পরে ক্লিক করে নেব সমস্যা নেই না না হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা খুবই সফট খুবই অফোর্ডেবল এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অথেন্টিক কালেকশন এই যে মিষ্টি কালার আপু নামটা কি ছিল নামটা বলি এই যে আপু দেখেন এটা হচ্ছে আপনারটা মনে হয় এটার কথা বলছেন নাইমা আপু এই যে নাইমা আপু এটা হচ্ছে আপনি এটার কথা বলছিলেন মিষ্টি কালারটার বিষয় মেবি এইতো মিষ্টি কালার এটার একটা ব্ল্যাক কালার আছে এটার একটা ব্ল্যাক কালার আমাদের কাছে আছে ওকে ওটাই লাস্ট দেখাচ্ছি অলরাইট ঠিক আছে সো নাইমা আপু আশা করি আপনি দেখে নিয়েছেন লাইভে সরাসরি কালেকশনটা এবং লাস্ট দেখাচ্ছি একটা ব্ল্যাক কালার সাদিয়া রহমান আপু জয়েন করেছেন নাজমুন নাহার আপু জয়েন করেছেন দিলরুবা ইসলাম এন্ড শারমিন নশিন আপু জয়েন করেছেন সবাইকে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং এবং এটা হচ্ছে সেম টু দি ব্ল্যাক তাই না এই যে এটাকে যে দেখানো হলো ওটা সেম ব্ল্যাকটা একটাই আছে সবই একইটা করে আছে বলতে গেলে এটা কিন্তু দিস ইজ ভেরি নাইস ইউ নো যে নিবে সেই লাকি বিকজ এটা সবকে স্লিম দেখা যাবে একই তো দেখতে খুবই সুন্দর প্রিন্ট মানে নেক পিসটা খুবই সুন্দর করে করা দেখেন এই তো এই তো সবসময় বেস্ট কালেকশন লাস্টে দেখাই আমরা সো ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক সাইডটা এন্ড স্লিভটা সবাইকে দেখিয়ে দিব এটা হচ্ছে স্লিভের পার্ট খুবই সুন্দর লাগবে স্লিভটা ওকে সো এটা এখনো শেষ সো ধরে রাখি এটা ফ্রন্ট নো লেন্থ 46 প্লাস আপু আমি কিন্তু 5 ফিট 4 উপর দিয়ে 3 ইঞ্চের মতন হিল পরেছি দেখেন আপনি হাই মানে কামিজটা কত লং দেখা যাচ্ছে 46 কি 48 এর মতন হবে আই থিংক আমি 46 কি বলে রাখলাম এটা হচ্ছে দোপাট্টা সালওয়ারটা দেখে নিই ওকে প্রাইস হচ্ছে 1650 টাকা শুধু আমাদের কাছে কয়েকটা পিস अवेलेबल আছে লং হচ্ছে মানে যা দেখালাম সবই হচ্ছে 46 প্লাস ইঞ্চেস এর বেশি শেষ লাইফ তো শেষ কালেকশন তো আমি সবার সামনে টেপ দিয়ে দেখিয়ে দিই ওকে এটা হেল্প করতে আমি তো নেই পাই না আচ্ছা দেখেন তো সবার সামনে দেখাবো লাইভ মেজারমেন্ট দেখেন 47 আমি 46 প্লাস এভাবে বললাম 47 হচ্ছে এটা ইঞ্চেস মানে 47 মানে 47 হচ্ছে এটা ইঞ্চেস মানে যা দেখালাম সবই হচ্ছে 47 ইঞ্চেস এর মতন লং এবং এটা যে হচ্ছে ফ্রি সাইজ ব্র্যান্ডের নামটা হচ্ছে আলজোহে পিছনে ক্লিক করে লাইভ পড়
also monsoon catalog it. All right, so thank you so much Apu for being with us. Please এটা আমাদের আগে লাইভ দেখে নেবেন, লক্ষ্য করবেন এবং ইনবক্স করলে যা সব প্রশ্ন আসে যে আপু এটা আছে কিনা এটা আছে কিনা জিজ্ঞেস করবেন, নো প্রবলেম। আপনি একটা যদি একটা সেম কাস্টমার যদি 100 বার ইনবক্স করে যাবে এটা প্রাইস কত কখনো আমাদের মডারেটর বিরক্ত ফিল করবে না, বিকজ আমাদের মডারেটরের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে রেসপন্স করা। উই হ্যাভ কেপ দেম ফর রেসপন্সিং ইয়র অল দি কোয়েশ্চেন্স। অলরাইট, সো আল্লাহ হাফেজ এভরিওয়ান, টেক কেয়ার ফর সেলফ, বাই।